নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা কথা বলবো এডিকে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্কটিশ লীগের মাদারওয়েল ক্লাবকে বিদায় জানিয়ে এবার এটিকেতে যোগ দিলেন ডিফেন্ডার কার্ল ম্যাকহাগ। অবশ্য 26 বছরের এই ফুটবলার মাদারওয়েল ক্লাব ছেড়ে এটিকেতে যোগ দেওয়ার জন্য অনেকেই অবাক হয়েছেন। সাধারণত বিদেশি ফুটবলাররা তাদের সেরা সময় কাটিয়ে আইএসএলে খেলতে আসেন, তবে কার্ল যে ব্যতিক্রমী সেটা দুবারের আইএসএল চ্যাম্পিয়ন দলে সই করে তা বুঝিয়ে দিলেন। মূলত স্টপার হলেও তিনি লেফট ব্যাক ও মিডফিল্ডার দুই জায়গায় খেলতে পারেন। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল সোসাইরাজ ও মাইকেল রেগিংকে সই করালো অ্যান্তোনিও লোপেস আবাদের দল। প্রসঙ্গত, গত মৌসুমে জামশেদপুর এফসির হয়ে খেলা মাইকেল সোসাইরাজ 14 ম্যাচে 4টি গোল করেন, তাকে 5 মৌসুমের জন্য সই করালো এটিকে। মাইকেল রেগিং গত মৌসুমে আই লিগ জয়ী দল চেন্নাই সিটি এফসির হয়ে নজর কেড়েছিলেন। কালমা ঘাককে দলে নেওয়া নিয়ে হেড কোচ অ্যান্তোনিও লোপেস আবাদ বলেন, কালের বহুমুখী প্রতিভা আছে, ও বিভিন্ন পজিশনে খেলতেও পারে, তাছাড়া ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে যা দলের জন্য ইতিবাচক দিক। মাইকেল সোসাইরাজ ও মাইকেল রেগিং ভারতীয় ফুটবলে অভিজ্ঞতা সম্পন্ন, তাই ওরা ভবিষ্যতে দলের সম্পদ হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।